হংকংয়ের বিশ্বখ্যাত মডেল অ্যাবিজয়ের খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। হংকংয়ের একটি গ্রামের বাড়িতে প্রভাবশালী ব্যক্তিত্ব চোয়ের খণ্ডিত দেহ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 22 ফেব্রুয়ারি চোয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়েছিল পুলিশ। 25 ফেব্রুয়ারি তার প্রাক্তন স্বামীকে চোয়কে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। এর একদিন আগে অভিযুক্তের বাবা মা ও বড় ভাইকেও গ্রেফতার করা হয়। চোয়ের দেহাবশেষ লুংমে গ্রামের একটি বাড়ির ফ্রিজে পাওয়া গেছে। তাকে সর্বশেষ কাইলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় 27 কিলোমিটার দূরে গ্রামে মিলল তার দেহাবশেষ। মডেলের দেহ উদ্ধারের পর তার মৃত্যু বিষয়ে ভয়াবহ বিবরণ তুলে ধরেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, একটি বৈদ্যুতিক করাত এবং মামলার সঙ্গে সন্দেহজনক কিছু পোশাক জব্দ করা হয়েছে। প্রাক্তন স্বামীর সংসারে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে চোয়ের। 2 সন্তানকে এখন চোয়ের মায়ের কাছে রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ। এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে নড়েচড়ে বসেছে চীন ও হংকংয়ের মিডিয়া প্রাঙ্গণ।